মানুষ জানতে চায়। হয় কালকের মুখ্য আকর্ষণ ছিলেন যার বক্তব্য শোনার জন্য বিজেপির কার্যকর্তারা নেতারা মাঠে পৌঁছেছিলেন। আশ্চর্য লাগে 2017 সালে যে বক্তব্য অমিত শাহ রেখেছিলেন, আমাদের বিশ্বযুদ্ধ আমরা 2000 সকলকে বলছেন আমরা ত্রিপুরাকে একটা মডেল স্টেট হিসেবে আমরা গড়ে তুলব এবং 299টি আপনারা জানেন বিশেষ ডকুমেন্টে কোর প্রমিস করা হয়েছে। 2023-এ এসে বলছেন যদিও এর আগে 2022-এ সরি এর আগে মন্ত্রিসভার মন্ত্রীরা পার্টির তরফ থেকে বলা হয়েছে যে হামনে যে ওয়াদে কিয়া থে বিশেষ ডকুমেন্ট মে ও 95% হামনে ফুলফিল কর লিয়া, আমরা এখনে অতিরিক্ত অনেক কিছু করছি যেগুলো আমাদের বিশেষ ডকুমেন্টে ছিল। আমি দায়িত্ব নিয়ে কংগ্রেসের তরফ থেকে দায়িত্ব নিয়ে বলতে চাই, একটা এই 299টির মধ্যে একটা পূর্ণরূপে তারা এখানে ফুলফিল করেছে, কোন প্রমিসেস একটা উদাহরণ দিই।